আসসালামু আলাইকুম। আজকে আমরা একজন পেশেন্টের সাথে এখানে কথা বলবো, যিনি দীর্ঘদিন যাবত ওনার হাঁটু ব্যথায় উনি ভুগছিলেন। প্রথমে ওনার সাথে একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম। আপনার নামটা কি? আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? ঢাকার রামপুরা থেকে এসেছেন। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাইবো, এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমার সমস্যা অনেকগুলো ছিল। আপনার পায়ে পানি আসতো, দুই পায়ে, ডান পায়ে একটু বেশি আর বাম পায়ে একটু কম, আর দুই হাঁটুর মধ্যে ব্যথা ছিল, মাঝে মাঝে একটু বাড়ত আবার কমে যেত। তা বিগত চার মাস আগে হঠাৎ করে আপনার কোমরে ব্যথা হলো। কোমরে ব্যথা হওয়ার পরে সাথে সাথে আপনার মানে পায়েও অবশ চলে আসলো আর কি, দু একদিনের মধ্যে আর কি হাঁটুতো ব্যথা আর কি শুরু হলো। মানে সব কতগুলো প্রবলেম একসাথে শুরু হলো। জি জি। আচ্ছা, এই তো। এরপরে অনেক ডাক্তার গিয়ে গেলাম, অনেক বড় বড় হাসপাতালে গেলাম, অনেক জায়গায় দেখিয়েছি। হ্যাঁ। আচ্ছা ম্যাম, একটু জানতে চাইবো, আপনার এই হাঁটু ব্যথাটা মূলত কত বছর যাবত আপনি এই সমস্যাটা ভুগছিলেন? হাঁটু ব্যথাটা আমার প্রথম শুরু হয় আপনার 7-8 বছর আগে। মানে পানি যখন থেকে আসে দুই পায়ে, তখন থেকেই হাঁটু ব্যথা মূলত। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, ডান পাটা একটু বেশি, বাম পাটা একটু কম। আচ্ছা। আর কোমর ব্যথাটা মানে ওরকম ছিল না, হয়তো কোনো কারণে হয়তো কিছু ভারী কিছু টানলাম, তখন হয়তো একটু ব্যথা হলো, তখন পেইনটা শুরু হয়ে যেত। ওইরকম মানে প্রকট ছিল না, প্রকট আকার ছিল। হ্যাঁ, হালকা পাতলা, যেটা গত 3-4 মাস আগে থেকে হঠাৎ করে শুরু হয়ে একটু প্রকট আকার ধারণ করেছে। 3-4 মাস আগে হঠাৎ করে প্রকট আকার ধারণ করে, তারপরে মনে করুন আমি ট্রিটমেন্ট নেই 3-4 মাস ধরে অনেক জায়গাতে অনেক ট্রিটমেন্ট নিয়েছি, কিন্তু ওরকম আশানুরূপ ফল হয়নি। মানে যে ধরনের কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সেটা আপনি পাননি? অনেক অনেক টেস্ট করিয়েছি আপনার, অনেক টেস্ট, অনেক কিছু করেছে। ম্যাম, আপনি এই ডিপিআরসি হসপিটালে কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? আমি ডক্টর শফিউল্লাহ প্রধান, ডক্টর শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে ট্রিটমেন্ট নিয়েছেন। কতদিন যাবত ট্রিটমেন্ট নিয়েছেন? আমি আজকে 12 দিন। গত 12 দিন যাবত আপনি ট্রিটমেন্ট করেছেন। আচ্ছা, ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থায় এখন আপনার শারীরিক অবস্থা কি, বা আপনার হাঁটুর এখন কি অবস্থা? এখন আমি অনেক ভালো, অনেকটা ভালো, আগে থেকে অনেক ভালো এবং সুস্থ অবস্থায় আছি। জি জি জি। আচ্ছা, আমার হাঁটু ব্যথাটা অনেক অনেক কম, একদম মানে নেই বলি চলে। তারপরে আপনার মানে এখন আগে যেমন উঠতে বসতে একটু সমস্যা হতো আমার, সেটা আর কি ভালো উঠতে পারতাম না কি নিজে নিজে, এখন পারি আর এখন সেটা নিজে নিজে করতে পারছি। হ্যাঁ হ্যাঁ। আমরা জানতে পেরেছিলাম আপনি যখন এই ডিপিআরসি হসপিটালে প্রথম এসেছিলেন, আপনি একদম হুইল চেয়ারে করে এসেছিলেন, মানে আপনি কারো সাহায্য ছাড়া আপনি একা একা চলাচল বা উঠতে পারছিলেন না, এরকম একটা অবস্থা হয়ে গেছিল, প্রায় প্যারালাইজডের মতো অবস্থা হয়ে গেছিল। তো এখন সেই অবস্থা থেকে এখন আপনি সম্পূর্ণ সুস্থ এবং অনেক ভালো অবস্থায় আপনি আছেন। আচ্ছা, এখানে আমরা ওনার হাজবেন্ডকে একটু পেয়েছি, আমরা একটু স্যারের সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনার নামটা একটু স্যার একটু যদি বলেন। আচ্ছা স্যার, আপনার পরিচয়টা যদি একটু বলেন। আমি ধারণ করেছে, যেটার কারণে উনি কারো সাহায্য ছাড়াই উনি চলাচল করতে পারতেন না বা উঠতে পারতেন না, এবং মাত্র 12-13 দিনের উনি চিকিৎসাতেই উনি সম্পূর্ণ সুস্থ এবং অনেক ভালো অবস্থায় আছেন। আপনি ওনাকে কেমন দেখছেন একটু বলুন। চিকিৎসাটা খুবই উন্নত মানের, এবং এখানে আসার পর ইনশাল্লাহ সে যে অবস্থা এসেছিল তার চেয়ে অনেক অনেক বেটার। হয়তো পুরোপুরি হয়নি বা 100% হবে সেটা জানি না, সেটা মাত্র 10-12 দিনে, বেশ ভালো উন্নত হল, অনেক ভালো এবং সুস্থ অবস্থায় আছে। চিকিৎসার ব্যবস্থাটা খুব ভালো, খুব চমৎকার। আপনাদের এখানে প্রত্যেক ডিপার্টমেন্টে প্রত্যেকটা পার্সন তার পারফেক্টলি কাজ করতেছে, সিস্টার থেকে শুরু করে থেরাপিস্ট, তারপর আমাদের প্রধান যে শফিউল্লাহ প্রধান স্যার, উনি তো খুবই মাইক, উনি রাত 12টা 11টার সময় গিয়েও ভিজিট ডেকেছেন, এটা আমাকে খুবটা আবগা ফুটে করে ফেলছে। কারণ আমি তো মোটামুটি যেহেতু মিডিয়াতে আছে অনেক কিছু জানি, তো এরকমভাবে একজন গিয়ে আমরা সাধারণত দেখি না কোনো ডক্টর এত রাতে গিয়ে কোনো পেশেন্টকে ভিজিট করে, এবং উনি খুব আন্তরিকতার সাথে দেখছে, এবং প্রত্যেকটা ডিপিআরসি প্রত্যেকটা সদস্যই খুব আন্তরিক, এবং খুব মানে এই যে সেবাটা তারা যে এত সুন্দর করে মানে মানে দিবে যে আমরা কল্পনা করিনি, আসলে খুব সুন্দর করে তার একটা মানে অনেকটা তো কিউনেস আসে নার্সিং এর উপরে, সেবাটা যতটা ভালো থাকে। স্যার, আরেকটা বিষয় একটু জানতে চাইবো ম্যাম, সেটা হচ্ছে যেমন আপনি বলেছেন যে গত 7-8 বছর যাবত আপনি আপনার হাঁটু ব্যথায় ভুগছিলেন এবং গত 3-4 মাস যাবত সেটা প্রকট আকার ধারণ করেছে, তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে আছেন যারা হয়তো আপনার মতোই ঠিক এরকম সমস্যাটা ওনারা ভুগছেন।
অনেকে দেখা যাচ্ছে কোন ডক্টরের কাছে যাবেন তারা হয়তো জানেন না, অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন ভুয়া ডক্টরের কাছে গিয়ে তাদের সর্বস্ব শেষ হয়ে যায় এবং তারা সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন, আমরা এরকম অনেক ঘটনা দেখতে পাই। অনেকে আছে কনফিউজ থাকেন যে কার কাছে গেলে ভালো হবে, বা অপারেশন বিহীন বা অপারেশন ছাড়াও যে মানুষ সুস্থ হয় এই ধরনের রোগী, সেটা অনেকেরই ধারণা নেই। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? মানে আমি তো অনেক ডক্টরের কাছে গিয়েছি, অনেক জায়গাতে গিয়েছি এবং তারা শেষে একটাই বলছে যে আমাকে সার্জারি করতে হবে। তা আমরা কি মানসিকভাবে এটা প্রিপেয়ার ছিলাম না যে আমরা সার্জারি করবো না, মানে আমরা সার্জারিতে যাবো না, মানে এই জন্য। তারপরে আমি দেখলাম, আমি মানে মিডিয়াতে দেখলাম শফিউল্লাহ প্রধানের অনেকগুলো অনুষ্ঠান দেখেছি, আমি দেখেছি যে ওনার যে মানে হ্যাঁ ভিডিওগুলো দেখে আমি মানে জানতে পারলাম যে অপারেশন ছাড়াও ট্রিটমেন্ট ভালো হয়। তারপরে আমি তো তারপরে আসলাম জি। তো তার মানে আপনি যারা এই ধরনের রোগী আছে আপনারা তাদেরকে সাজেস্ট করছেন তারা অন্তত একবার হলো স্যারের কাছে আসুন, যেহেতু আপনি নিজে ভালো হয়েছেন আপনার নিজের একটা বিশ্বাস তারা আসলে অবশ্যই তারা একটা ভালো রেজাল্ট পাবেন। স্যার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিডি টুডেজ এর পক্ষ থেকে আপনাদের মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।